নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সংখ্যাতত্ত্ব থেকে 10টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আপনারা পরীক্ষার সময় হুবহু কমন পেয়ে যাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 10টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন আমরা শুরু করবো 141 নম্বর প্রশ্ন থেকে। এর আগে যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আপনারা যদি সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা শেষ করে চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন ম্যাথ বলে একটা ফোল্ডার বানানো আছে এবং তার মধ্যে পরপর আমাদের সিকোয়েন্স ওয়াইজ ক্লাসগুলো সাজানো আছে। আশা করছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে এবং এই ধরনের সংখ্যাতত্ত্বের কোশ্চেনগুলো কিন্তু আপনারা হুবহু কমন পাবেন। তা তার জন্য আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। তো দেখুন 141 নম্বর প্রশ্ন, এসএসসি 2010-এ কোশ্চেনটা এসছে। যদি এ ইজ ইকুয়াল 11 এবং বি ইজ ইকুয়াল 9 হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ডিভাইডেড এ কিউব মাইনাস বি কিউব এর মান কত? আপনাদের 4টে অপশান, আপনারা অবশ্যই আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আপনাদের উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন এবং আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই চেষ্টা করবেন 1 মিনিটের কম সময় অ্যান্সার করার, কারণ আপনারা পরীক্ষার সময় এই কোশ্চেনগুলোতে 1 মিনিটের সময় পাবেন। তো চলুন 141 নম্বর প্রশ্নে, আশা করছি আপনারা সবাই উত্তর বের করে ফেলেছেন, আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করার পর আমাদের উত্তর বেরিয়েছে 1/2। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পেরেছেন, আমরা ক্যালকুলেশনটা করে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছি অপশান এ 1/2 বা হাফ। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন বা নির্বাচন করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 142, 142 নম্বর প্রশ্নে চলে এসেছি। যদি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 0 হয় তাহলে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি প্লাস সি প্লাস এ ইজ ইকুয়াল কত? কোশ্চেনটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এমসিএ 2005-এ কোশ্চেনটা এসেছিল। এরকম ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে কোনো অসৎ উপায় অবলম্বন না করে এই কোশ্চেনের অ্যান্সারগুলো করুন। আশা করছি আপনারা এই কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষার সময় হুবহু কমন পাবেন। তো চলুন আপনারা এই কোশ্চেনের অ্যান্সার ক্যালকুলেশন করে আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 0, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল মাইনাস এ আমরা বলতে পারি, তাহলে বি প্লাস সি ইজ ইকুয়াল মাইনাস এ এবং সি প্লাস এ একইভাবে মাইনাস বি। তাহলে আমাদের এ প্লাস বি প্লাস এ প্লাস বি বি প্লাস সি প্লাস সি প্লাস এ, তা আমরা এই অনুযায়ী মানটা বসিয়ে দিয়ে আমরা টোটাল মান বার করেছি কত? না, মাইনাস এ বি সি। তাহলে 142 নম্বর প্রশ্নে যারা উত্তর বার করেছেন অপশান সি, পুরো বুদ্ধির অঙ্ক। আপনারা অবশ্যই যারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পেরেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 143, 143 নম্বর প্রশ্ন। যদি এ ইজ ইকুয়াল 7, বি ইজ ইকুয়াল 5, সি ইজ ইকুয়াল 3 হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইজ ইকুয়াল কত? আশা করছি আপনারা বীজগণিতে যারা অঙ্ক করেছেন তারা ওই অঙ্কগুলো অবশ্যই করতে পারবেন, খুবই সোজা অঙ্ক আছে। আপনারা অবশ্যই আপনাদের খাতায় এই কোশ্চেনের 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক হবে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি বি সি সি এ, তাহলে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি বি সি প্লাস সি এ। তারা আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তা এইভাবে লেখার পর আমরা এখানে এই ক্যালকুলেশনটা করেছি, আর ক্যালকুলেশন করার পর আমাদের দেখুন এখানে উত্তর বেরিয়েছে প্লাস 12।
তাহলে 143 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যানসার বার করেছেন অপশন ডি প্লাস 12 তাদের সবার উত্তর সঠিক। স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু এখানে ক্যালকুলেশনগুলো করেছি, আপনারা লাইন বাই লাইন যারা অঙ্কটা করেছেন এবং যাদের উত্তর সঠিক উত্তর হয়নি বা অন্য উত্তর এসেছে তারা আমাদের ক্যালকুলেশনটা দেখে নেবেন। আশা করছি আপনারা অবশ্যই ক্যালকুলেশনটা বুঝতে পারবেন। চলে আসবো আমরা এবার পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 144 থিওরির কোশ্চেন আছে। সংখ্যার যোগ এবং গুণ উভয়ই এমন কার্য যেখানে অপশান এ পরিবর্তনীয় বা সহচরী নয়, অপশান বি সহচরী কিন্তু পরিবর্তনীয় নয়, অপশান সি আছে পরিবর্তনীয় কিন্তু সহচরী নয় এবং অপশান ডি আছে পরিবর্তনীয় এবং সহচরী। তাহলে 144 নম্বর প্রশ্ন, আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে যোগ এবং গুণ উভয় হলো পরিবর্তনশীল এবং সহচরী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 144 নম্বর প্রশ্ন টেকনিক্যাল কোশ্চেন, তাহলে 144 নম্বর প্রশ্নে পরিবর্তনীয় এবং সহচরী এটা সঠিক উত্তর হবে। তা থিওরি পার্ট আপনাদের অঙ্ক করতে গেলে তার আগে যে সমস্ত কোশ্চেন থাকে খুবই ইজি লেভেলের সেই সমস্ত কোশ্চেনগুলো দেওয়া থাকবে। আপনারা এই কোশ্চেনের সাথে যদি পরিচিত না থাকেন তাহলে আপনারা আমাদের সাথে আমাদের রেগুলার ক্লাসগুলো করুন, আমাদের অফলাইন ভিডিওগুলো দেখুন। আমরা প্রতিদিন সকাল 8টা থেকে আমরা আপনাদের 5টা করে ক্লাস দিয়ে থাকি, আপনারা অবশ্যই এই ক্লাসগুলো অ্যাটেন্ড করুন। সকাল 8টার সময় আমরা ক্লাস করাই শিশু শিক্ষা শিশু মনস্তত্ত্ব, তারপরে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে বাংলা, বাংলার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ইংরাজি, ইংরাজির ক্লাস শেষ হওয়ার সাথে সাথে অঙ্ক এবং অঙ্কের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পরিবেশবিদ্যা। আপনারা এই ক্লাসগুলো করুন, আশা করছি আপনাদের আগামী পরীক্ষায় একটা কোশ্চেনও আপনাদের আটকাবে না। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 145 145 নম্বর প্রশ্ন, এটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন। নিম্নলিখিত সমীকরণে এইচ এর মান কত? 9H প্লাস 8H প্লাস H6 ইজ ইকুয়াল টু 30। তাহলে আমাদের এখানে এইচ এর মানটা কত সেটা আমাদের এখানে বার করতে হবে। 145 নম্বর প্রশ্ন, আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা এখানে দেখুন ক্যালকুলেশন করেছি, স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করেছি, আর স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে আমাদের এইচ এর মান 6 বেরিয়েছে। তাই এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে দুঘর যেহেতু তাহলে 9×10 প্লাস এইচ, আপনারা এই জায়গাটা যারা বুঝতে পেরেছেন তারা অনেক তাড়াতাড়ি কিন্তু এই অঙ্কটা করতে পারবেন। আপনারা নিজেরাও বুঝতে পারছেন এই ক্যালকুলেশনটা যারা করতে পেরেছেন তারা অনেক তাড়াতাড়ি অ্যান্সার বার করতে পেরেছেন। তা যারা 145 নম্বর প্রশ্নে কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান 6, তার মানে এখানে কোনোটি নয়। যারা 145 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি 6, মানে এখানে ই অপশান হবে কোনোটিই নয়, কোনোটিই নয় যখন দেওয়া আছে তখন এই উত্তরটা কিন্তু আপনাদের সঠিক। তা আপনারা যারা ক্যালকুলেশন করবেন অবশ্যই একটু মাথায় কোশ্চেনটা দেখে ক্যালকুলেশন করবেন, একটু ক্যালকুলেশন ভুল হলে আপনাকে কিন্তু দু তিনবার করতে হবে, আর আপনাদের দু তিনবার করার জন্য এখানে কোনোটিই নয় দেওয়া আছে। তাই সুতরাং আপনারা যখন ক্যালকুলেশন করছেন একটু পূর্ণ মস্তিষ্ক থেকে আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে ক্যালকুলেশন করবেন। যখন আপনারা দেখবেন যে আপনার উত্তর 6 নেই, উত্তর তো এখানে দেওয়া নেই, তা আপনারা কোনো একটা ভগবানের নাম করে দিয়ে আসলেন, তা দেখলেন যে সত্যি তো এখানে কোনোটিই নয় সেটা আপনাদের ওভারলুক হয়ে গেছে। তা এই জায়গাটাই বলবো আপনাদের কোনোটিই না অপশান দেওয়া আছে, এই কোশ্চেনে কিন্তু সঠিক উত্তর হবে অপশান ই কোনোটিই নয়। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 146 146 নম্বর প্রশ্নে নিম্নলিখিত যোগে লুপ্ত সংখ্যাটি কত? তাহলে লুপ্ত সংখ্যাটি কত সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনাদের দেখুন এখানে ক্যালকুলেশন করে লুপ্ত সংখ্যাটি কত, এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি লুপ্ত অঙ্কটি এক্স, তাহলে 1+3+x+x ইজ ইকুয়াল 10+x, তাহলে আমাদের x এর মান বেরিয়েছে 6। তাহলে যারা 146 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 147 147 নম্বর প্রশ্ন, একই রকম প্রশ্ন, এটাতে গুণ দেওয়া আছে। তাহলে নিম্নলিখিত গুণে এম এর স্থানে কত বসবে? তাহলে আমাদের এই এম এর স্থানে কত বসবে সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনারা সবাই এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। এটা জিআই লেভেলের কোশ্চেন কিন্তু ম্যাথের মধ্যে দিয়ে দিয়েছে, তাই এরকম কোশ্চেনে যে আসবে না সেটা আপনারা বলতে পারেন না। তাই সুতরাং প্র্যাকটিসটা করে রাখা ভালো, আপনারা যত বেশি এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনারা কোশ্চেনের স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে পারবেন। তো চলুন 147 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এম যেহেতু 0
মানে m ইজ ইকুয়াল 0 যদি ধরা হয় তাহলে সেহেতু 304 ইনটু 4 ইজ ইকুয়াল টু 1216 তাহলে আমরা যদি এখানে বলি যে m এর মান 0 হয় তাহলে ক্যালকুলেশন মিলে যায় 147 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেন অ্যানসার করেছেন অপশন এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 148 148 নম্বর প্রশ্ন কোশ্চেনটা দেখুন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এসএসসি 2010 এ কোশ্চেনটা এসেছিল যদি p এবং q কোনো অঙ্ক হয় তাহলে নিম্নলিখিত সমীকরণে q এর সম্ভাব্য সর্বোচ্চ মান কত হবে তাহলে আমাদের এখানে 5p9 প্লাস 327 প্লাস 2q8 ইজ ইকুয়াল 1114 তাহলে আমাদের এখানে কি বলেছে যদি p এবং q কোনো অঙ্ক হয় তাহলে নিম্নলিখিত সমীকরণে q এর সম্ভাব্য সর্বোচ্চ মান কত তাহলে আমাদের এখানে সমীকরণ থেকে q এর সর্বোচ্চ মান বার করতে হবে আপনারা সবাই a b c d চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন আমরা ক্যালকুলেশন করেছি দেখুন স্টেপ বাই স্টেপ এরকম ধরনের একটা অঙ্ক আমরা এর আগেও করেছি তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন ক্যালকুলেশনটা আমরা এখানে করেছি এই লাইনটার মধ্যে এর অ্যানসারটা তা সুতরাং আপনারা এই লাইনটা যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই অঙ্কটা করতে পারবেন তা আমরা কিউ এর সর্বোচ্চ মান 7 বার করেছি এবং পি এর ন্যূনতম মান আমরা 0 তাহলে আমাদের এখানে চেয়েছে কিউ এর মান তাহলে 148 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যানসার করছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক যারা কোশ্চেনটা বুঝতে পারলেন না তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা ভিডিওটা ডাউনলোড করে নেন বা আপনারা এই অঙ্কটা নিজেরা পজ করে খাতায় ক্যালকুলেশন করে নিজেরা উত্তর বের করুন দেখবেন আপনাদের অঙ্কটা অবশ্যই আপনাদের মস্তিষ্কগত হবে তা এরকম ধরনের কিন্তু টেকনিক্যাল কোশ্চেনগুলো আপনাদের কিন্তু পরীক্ষার সময় থাকবে অঙ্ক করার আগে যে বিষয়গুলো জানতে হয় তা সুতরাং বেসিক লেভেলের কিছু কোশ্চেন থাকবে তা সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনাদের পরীক্ষায় করতে হবে খুব কঠিন অঙ্ক থাকবে না এই ধরনের অঙ্কগুলো আপনারা শিখুন আপনারা অবশ্যই প্রোগ্রেস করতে পারবেন এবং আপনাদের পারফরমেন্স অবশ্যই বাড়বে তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 149 149 নম্বর প্রশ্নে নিম্নলিখিত সমীকরণে কিউ এর সর্বোচ্চ মান কত ঠিক আগেরটার মতো অঙ্ক আগের অঙ্কটা যারা বুঝতে পেরেছেন তারা এই অঙ্কটা অবশ্যই করতে পারবেন 5p7 প্লাস 8q9 প্লাস r32 ইজ ইকুয়াল 1928 তাহলে এখানে আমাদের এই কিউ এর সর্বোচ্চ মান কত সেটা আমাদের এখানে বার করতে হবে আপনাদের চারটে অপশন দেওয়া আছে যে উত্তরটা সঠিক সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে ঠিক আগের অঙ্কটার মতো আমরা ক্যালকুলেশন করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই জায়গাটা যারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন 500 এই যে 5 এর পরে দুটো শূন্য 500 তারপরে পি পি মানে 10 তাহলে একক দশক করে লিখছি আপনারা যারা এই জায়গাটা বুঝতে পেরেছেন তারা অবশ্যই অঙ্কটা করতে পারবেন ক্যালকুলেশন করার পরে আমরা কিউ এর সর্বোচ্চ মান বার করেছি 9 আর দ্বিতীয় ক্ষেত্রে পি এর মান বার করেছি 9 তাহলে 149 নম্বর প্রশ্নে আপনারা স্টেপ বাই স্টেপ এগুলো দেখেন আশা করছি আপনারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন আপনারা নইলে দু তিনবার আপনারা ভিডিওটা দেখে বাড়িতে খাতায় অঙ্কটা করেন আশা করছি আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন 149 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান সি 9 তাদের সবার উত্তর সঠিক আর এখন আমরা চলে আসছি এই ক্লাসের শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার 150 150 নম্বর প্রশ্নে নিম্নলিখিত সমীকরণে স্টার চিহ্নিত স্থানে কত বসবে 1*544 ডিভাইডেড 148 ইজ ইকুয়াল 78 তাহলে এই স্টার চিহ্নতে কি বসবে সেটা আপনাদের নির্বাচন করতে হবে আপনাদের স্ক্রিনে দেখুন পাঁচটা অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় সঠিক উত্তরটা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি সি ডি ই পাঁচটা অপশান আছে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে ধরি আমরা x ধরছি তাহলে 1x5y4 ডিভাইডেড 148 ইজ ইকুয়াল টু 78 তা আমরা এটা ক্যালকুলেশন ধরেছি x আর y করে তাহলে x আর y করে ক্যালকুলেশন যেমন ধরেছি আপনারা এখানে অবশ্যই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন তা দেখুন আপনারা এখানে ক্যালকুলেশন করে আমাদের x এর মান বেরিয়েছে কিন্তু 1 আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তা আপনারা এখানে আপনারা ওয়াই ধরেন বা আপনারা এখানে 4 ধরেও করতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় আপনারা সেইভাবে করুন আমাদের এইভাবে সুবিধা হয়েছে এখানে ওয়াই ধরে বা আপনারা 4 ধরেও করতে পারেন আপনাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হয় তা আপনারা করুন যে দেখুন আমরা এক্স এখানে 1 ধরেছি এখানে 1 ধরে এটাকে বসিয়েছি তারপরে এখানে ওয়াই বা এখানে আপনারা 4 ধরেও করতে পারেন যেটা আপনাদের সুবিধা আমরা এখানে 4 বসিয়েছি তাহলে আমাদের এক্সের মান আমাদের এখানে বেরিয়েছে 1
তাহলে 150 নম্বর প্রশ্ন আর 150 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যানসার বার করেছেন অপশন এ তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে 10টা ইউনিক লেভেলের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আশা করছি এই কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষার সময় কিন্তু আপনারা হুবহু কমন পেয়ে যাবেন, সেই জন্য বলছি এই ধরনের কোশ্চেনগুলো আপনারা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করুন। এবং আমাদের সাথে আমাদের যে ক্লাসগুলো আমরা রেগুলার করাচ্ছি লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসগুলো করুন এবং অফলাইনে যে ভিডিওগুলো পোস্ট হচ্ছে সেগুলো করুন। আপনাদের আগামী পরীক্ষায় যে অঙ্কে নিয়ে যাদের সমস্যা আছে, অবশ্যই আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি আপনারা যারা এই ক্লাসগুলো করবেন অবশ্যই আপনাদের অঙ্কের যে সমস্যা আছে সেটা দূরীভূত হবে। আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা সবাই এক একে পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের জন্য কোয়ারি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই কোশ্চেনটা পোস্ট করবেন, আমরা আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা আমাদের ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কেননা লাইক এবং শেয়ার করবেন সবার আগে, কেননা আপনি শেয়ার করলে আপনার বন্ধুবান্ধবরাও কিন্তু এই কোশ্চেনগুলো দেখে বা এই কোশ্চেনে কীভাবে অ্যান্সার করতে হয় সেগুলো দেখেও কিন্তু উপকৃত হবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা কমেন্ট করবেন যে আপনারা কীরকম বুঝলেন আপনাদের এই ভিডিওটা বা আপনাদের কীরকম লাগলো, আপনারা কমেন্ট করলে আমরা একটু মোটিভেশন পাই, আপনারা কমেন্ট না করলে আমরা একটু হতাশ হই। তো সুতরাং আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট পোস্ট করতে থাকুন। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, যদি 6*43-46@9 = 1904 হয় তাহলে স্টার চিহ্নিত স্থানে কত হবে? অপশান এ 4, অপশান বি 6, অপশান সি 9, অপশান ডি নির্ণয় করা সম্ভব নয় এবং অপশান ই কোনোটি নয়। আমি আবার আজকে আপনাদের কোশ্চেনটা বলছি, যদি 6*43-46@9 = 1904 হয় তাহলে স্টার চিহ্নিত স্থানে কত বসবে? অপশান এ 4, অপশান বি 6, অপশান সি 9, অপশান ডি নির্ণয় করা সম্ভব নয়, অপশান ই কোনোটি নয়। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।